কেমন আছো বন্ধুরা? এবারের ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল। এবারে বিষ্ণুপুরের মিনিয়েচার ভার্সন দেখব বলে গিয়েছিলাম। কেউ কি আন্দাজ করতে পারছো ঠিক জায়গাটা কোথায়? জায়গাটাকে মন্দিরের শহরও বলে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছ। ভাগীরথীর পাড়ে পূর্ব বর্ধমানের এককালের বন্দর শহর অম্বিকা কালনা। অম্বিকা মানে হলো কালী। শহরটা কম করে 1000 বছরের মতো পুরনো। অষ্টাদশ শতাব্দীতে নদীপথে বাণিজ্য আর বেশ কিছু টেরাকোটার মন্দিরের জন্য শহরটি খ্যাতি পায়। আজকে বাণিজ্য বন্ধ হলেও শহরের মন্দিরগুলো ঠিক তার খ্যাতি বয়ে চলেছে। কালনার মন্দিরের সংখ্যা ঠিক এতটাই বেশি যে একদিনে হয়তো সবগুলো দেখে ওঠা যাবে না। এবারে তাই মূল দর্শনীয় স্থানগুলোই দেখেছি, তবে যাব আর এক সময়, বাকি মন্দিরগুলোও ঘুরে দেখব। তাহলে এসো আর কথা না বাড়িয়ে কালনার কিছু কথা জেনে আসা যাক। সকাল 7:45 নাগাদ এক বন্ধুর সাথে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দর মাখনের মতো রাস্তা দিয়ে এগোতে থাকলাম। তবে আদিসপ্ত গ্রামে ব্রিজের তলায় রাস্তা একটু ভাঙা। তারপর বড়পাড়া মোড় থেকে বাঁ দিকে কাটোয়া যাওয়ার রাস্তায় ছুটে চললো আমাদের বাহন। আকাশ বেশ রৌদ্রোজ্জ্বল, গাড়ি চালাতে বেশ ভালো লাগছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম কুন্তি ঘাট। ঠিক এটার নিচ দিয়েই বয়ে যাচ্ছে কুন্তি নদী, যার নামে এই জায়গাটার নাম। এখানেই কুন্তি ঘাট উডেন ব্রিজ আছে, বেশ খানিকটা গেলেই বাঁ দিকে পড়বে। এই উডেন ব্রিজের ভিডিওটা দেখে না থাকলে একবার ঢু মেরে আসতে পারেন এই ভিডিওটা দেখার পর। আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশনের বক্সে লিংক থাকবে। যাই হোক, চলুন এগিয়ে যাওয়া যাক। রাস্তার মাঝে মাঝে বেশ কিছু জায়গায় কাশফুলের বড় বড় ডালিম সেজে রয়েছে। মাঝে একবার রাস্তার পাশেই কাশফুল দেখে
আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। বেশ খানিকটা চলেও এসেছি, তাই দাঁড়িয়ে গেলাম কাছের পাশে। মিনিট 10-15 দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করলাম গন্তব্যের দিকে। রাস্তার বাঁদিকে চোখে পড়লো বিশাল জমিতে অগুন্তি বাঁধাকপি আর কলা চাষ হচ্ছে। এরপর গুপ্তিপাড়া পেরিয়ে কালনার দিকে এগিয়ে চললাম। ব্যাস গুপ্তিপাড়া পেরোতে না পেরোতেই খারাপ রাস্তা শুরু হয়ে গেল। তাতে যাই হোক, সেই সব পেরিয়ে গুগল বাবার নির্দেশ মেনে এগিয়ে চললাম কালনার এক্সপার্ট শিব মন্দিরের দিকে। অবশেষে কমপ্লেক্স চত্বরে পৌঁছে গেলাম। রাস্তার দুপাশে দুটো দর্শনীয় স্থান, একদিকে নব কৈলাস কমপ্লেক্স আর অপরদিকে রাজবাড়ির কিছু মন্দির নিয়ে তৈরি রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়িটা এর একেবারে পিছন দিকে, এখন আর রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয় না, রাজবাড়িটা বন্ধই রয়েছে। দুটোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। ভগবান শিবের বাসভূমি হলো কৈলাস, আর এই কৈলাস কমপ্লেক্সে রয়েছে 108টা শিবের আটচালা মন্দির। যদিও বিভিন্ন ফলকে লেখা আছে মূলত মন্দিরের সংখ্যা 109টা, 1809 সালে বর্ধমানের মহারাজ তেজচন্দ্র এটি তৈরি করেন। এই মন্দিরে দুটি বৃত্তে মন্দিরগুলি অবস্থিত। এই আমার ডান দিকে হলো বাইরের বড় পরিধিটা, এটায় আছে 74টা মন্দির, যার মধ্যে সাদা আর কালো শিব মন্দির পরপর রয়েছে। আর এই যে দরজাটা দেখছেন, এইটা দিয়ে ভিতরের বৃত্তে প্রবেশ করতে হয়। এখানে রয়েছে 34টা মন্দির, যার প্রত্যেকটার ভিতরে রয়েছে শুধু সাদা রঙের শিবলিঙ্গ। বাকি একটা মন্দিরের ব্যাপারে আমি কিছুই জেনে উঠতে পারিনি, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই একটু জানিও তো। আচ্ছা এবার এসো ঘুরে দেখি রাজবাড়ি কমপ্লেক্স। খুব সুন্দরভাবে মেনটেন করা এখানকার মন্দিরগুলো 100 বছরেরও বেশি পুরনো। ঢুকতেই প্রথমে যা চোখে পড়বে তা হলো প্রতাপেশ্বর মন্দির, মহারাজ তেজচন্দ্রের পুত্র রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী পেরিকুমারী দেবীর তত্ত্বাবধানে রামহরি মিস্ত্রি 1849 সালে এই মন্দির ওড়িশার রেখদেউলের আদলে নির্মাণ করেন। মন্দিরের চার দেওয়ালে অসম সুন্দরভাবে রাম রাবণের যুদ্ধ, মহিষাসুর মর্দিনীর চিত্র, কৃষ্ণলীলা ইত্যাদি টেরাকোটার মাধ্যমে ফুটে উঠেছে। এর ঠিক পরেই আসে আমার সবচেয়ে পছন্দের ছাদবিহীন রাসমঞ্চ। আগে ছাদ ছিল কিনা জানা নেই, তবে এই ছাদ ছাড়া জিনিসটাই আমার খুব ভালো লাগে।
এর বাইরের পরিধিতে 24টা আর ভিতরে 8টা গেট নিয়ে তৈরি। এর ডান দিকে পঞ্চবিংশতি মন্দির। পঞ্চ মানে পাঁচ আর বিংশতি মানে কুড়ি, অর্থাৎ 25। এই মন্দিরের বিশেষত্ব হলো এতে 25টা চূড়া আছে। এর ঠিক পরেই আছে পঞ্চরত্ন মন্দির, যেটা 5টা ভিন্ন উচ্চতার 8-চালা মন্দির। এরপর দেখা মিলবে এখানকার সবচেয়ে পুরনো মন্দির লালজি মন্দির, যা 1739 সালে মহারাজা জগৎ রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী তৈরি করেন। এখানে রাধা আর কৃষ্ণ বিরাজমান। কথিত আছে ব্রজকিশোরী দেবী রাধাকৃষ্ণের এই মূর্তিটি এক সাধু লালজির থেকে পেয়েছিলেন, সেখান থেকেই এই মন্দিরের নাম। এই লালজি মন্দিরও একটা পঞ্চবিংশতি মন্দির। পশ্চিমবঙ্গে 5টা পঞ্চবিংশতি মন্দিরের মধ্যে 3টি আছে এই কালনায়, যার মধ্যে আবার 2টি এই রাজবাড়ি কমপ্লেক্সে, বাকি দুটো রয়েছে হুগলির সোমরাবাজার সুখরিয়া গ্রামে আর আরেকটা রয়েছে বাঁকুড়ার সোনামুখীতে। লালজি মন্দিরের সামনেই আছে 4-চালা একটা নাট্য মণ্ডপ। এর ঠিক উল্টো দিকেই পাহাড়ের মতো মন্দিরটার নাম হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এর মাথায় নানা রকম পশু পাখি এবং মনুষ্য চিত্র খোদাই করা রয়েছে। এটা হলো কৃষ্ণচন্দ্রজি মন্দির। 1751 সালে রাজা ত্রিলোক চাঁদ তার মা লক্ষ্মী কুমারী দেবীর নামে এই মন্দির নির্মাণ করেন। এর দেওয়ালেও টেরাকোটার কাজ সুস্পষ্ট। দুটি কমপ্লেক্সই খোলা আর বন্ধ হওয়ার সময় এবং বাকি ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই সব দেখে আমরা চললাম ভাগীরথীর পাড়ে রামসীতা মন্দিরের কাছে। চোখে পড়ল খুব সাবলীল একটা দৃশ্য, দুজন ছোট্ট ছেলে নৌকা নিয়ে নদীর মাঝে চরে গিয়ে কাশফুল তুলছে। বাহ, আহা কি সুন্দর, সহজ সরল। খুব ইচ্ছা করছিল ছবি তুলতে, কিন্তু ক্যামেরা নিয়ে যায়নি যে, কিন্তু চোখে দেখার আনন্দটাও কম ছিল না। এছাড়াও অনেক মন্দির রয়েছে এই শহরে, এবার হলো না, পরের বার আবার দেখব। এরপর আমরা গেছিলাম গুপ্তিপাড়া আর সোমরাবাজার। আজকে তো পুরোটা হলো না, পরবর্তী পর্বে বাকিটা ঠিক সাজিয়ে আনব। সাথে থেকো সবাই, আজকে টাটা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চট করে ঘুরে আসুন কালনা। আর এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিলে অনেকটা মোটিভেশন পাই। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।